প্রিয় বন্ধুরা, মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, তোমাদের বমি বমি ভাব, অল্প খেলেই মনে হয় পেট ভরা, বুক জ্বালাপোড়া করা, বারবার ঢেকুজ দিচ্ছে, পেটে ব্যথা, আজকের ভিডিওটি সম্পূর্ণ তাহলে তোমার জন্য। প্রিয় বন্ধুরা, আজকে আমরা ওমিডন ডম্পেরিডন 10 mg ইনসেপ্টা কোম্পানির একটি স্বনামধন্য, আজকে আমরা ওমিডন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা জানব ওমিডন কিসের জন্য ব্যবহার, কীভাবে খাবো বা ব্যবহার করব, যাদের এইসবটি ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া, সর্বশেষ আমরা অরিজিনাল দামটি সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। অবশ্যই নতুন বন্ধু হলে আমাদের ইউটিউব চ্যানেল মেডি হেলথ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দেবেন সকল নোটিফিকেশন পেতে। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব ওমিডন কিসের জন্য ব্যবহার। ওমিডন মূলত আমরা বমি বমি ভাব, পেট ভরা ইত্যাদি হলেই খাই। তাছাড়া ওমিডন ওষুধটি অন্য সব যেমন পেট ফাঁপা, তীব্র বমিভাব, বমি বমি ভাব, বুক জ্বালা, অল্প খেলেই পেট ভরা, ঘন ঘন ঢেকুর তোলা, পেটে ব্যথা, মনে হয় পেট থেকে খাদ্য বেরিয়ে আসা, এরকম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শে ওমিডন খেতে পারেন। প্রিয় বন্ধুরা, যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এখন আমরা জানব ওমিডন কীভাবে খাবো বা ব্যবহার করব। আমরা আজকে শুধু ওমিডন ট্যাবলেট সম্পর্কে জানব, অন্য ভিডিওতে ওমিডন সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রাপ্তবয়স্কদের জন্য 2 থেকে 3, 5 থেকে 6 ঘন্টা অন্তর খেতে হবে। প্রিয় বন্ধুরা, বয়সভেদে এই ওষুধটির পাওয়ার কম বেশি হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন আপনার বয়সটি। আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা জানব যাদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না, যেসব রোগীর ডম্পেরিডনের প্রতি সংবেদনশীল তাদের ব্যবহার উচিত নয়। তাছাড়া যাদের প্রোল্যাকটিন নিঃসরণকারী পিটুইটারি টিউমার তাদেরও ব্যবহার নিষিদ্ধ। প্রিয় বন্ধুরা, এখন আমরা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। দুর্বলতা, ঘুম ঘুম ভাব, পাতলা পায়খানা, ত্বকে ফুসকুড়ি, স্তন বড় হতে পারে, তবে এগুলো তীব্র আকার ধারণ করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের মেডি হেলথ চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন আমরা ওমিডনের দাম সম্পর্কে আলোচনা করব। প্রতি পিসের দাম 3 টাকা, তবে দোকান বা ডিসকাউন্ট ভেদে বা সময় ভেদে এই ওষুধটির দাম কম বেশি হতে পারে। প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল মেডি হেলথ একটি স্বাস্থ্য এবং ঔষধের ঔষধ নির্দেশিকা বিষয়ক চ্যানেল। আমাদের এই তোমরা আমাদের প্লে লিস্টে সুন্দরভাবে ঔষধের ঔষধ নির্দেশিকাগুলো সাজানো রয়েছে, সেখান থেকে প্রয়োজন মতো তোমরা তোমাদের ঔষধের ঔষধ নির্দেশিকাগুলো জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, আরেকটি খুশির সংবাদ তোমাদেরকে জানিয়ে দেই, আমরা প্রতি সপ্তাহে 3টা থেকে 4টা আমরা ভিডিও, নিত্য নতুন আপডেট, যে ঔষধগুলো আছে বা যে ঔষধগুলো আমাদের খুবই প্রয়োজনীয়, আমরা সঠিক পরামর্শ জানি না কয়বার খেতে হবে বা কীভাবে খেতে হবে, এই বিস্তারিত তথ্যগুলো আমাদের চ্যানেলে পাবেন। অবশ্যই নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অল করে দিবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।